প্রিয় শিক্ষার্থী, তোমাদের লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইতিমধ্যে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার কয়েকটি ক্লাস নেওয়া হয়েছে। আজকে তারই ধারাবাহিকতায় পরের অংশ নিব। ইতিমধ্যে দেখো 36 পেজ পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে। তো দেখো, যে টপিকসটা এখন আলোচনা হবে আসলে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এখানে বলতেছে প্রধান বর্গমূলের বৈশিষ্ট্য। তো বর্গমূলের বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা পূর্ণ সংখ্যার বর্গমূলের সরলীকরণ করতে পারি। বর্গমূলের কয়েকটি বৈশিষ্ট্য এখানে দেওয়া হলো। আচ্ছা, আমি তোমাদের আমার ভাষায় বলি, আমার অভ্যাসটা এমন যে বইয়ে যেমনই থাক। মনে করো √2, এটা হচ্ছে, আর √2 যদি আমরা গুণ করি তাহলে এখানে অ্যান্সার আসবে শুধু 2। এই বিষয়টা আগে জানবা। আচ্ছা, যে কোনো সংখ্যার 2টা রুট যদি আমরা √5 গুণন √5 যদি আমরা গুণ করি তাহলে কি হবে? শুধু 5। আবার অনেকের যে সমস্যা হয় এসএসসি পরীক্ষার্থীদের আমি লক্ষ্য করছি, যে দেখা যাচ্ছে √20 সমান কত হবে এটা তারা বোঝে না। √5টা কিভাবে আসবে? হ্যাঁ, তুমি একে সরলীকরণ করো, ছোট ছোট করো, একে √2 দিয়ে ভাগ করো। √2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? √10। আচ্ছা, √10, আবার √10 কে তুমি আবারও √2 দিয়ে ভাগ করো। √2 দিয়ে যদি ভাগ করো তাহলে কি, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, √5। তো এর অ্যান্সার চলে আসবে কত? √5। এই ধরনের অনেক বড় বড় সমস্যাগুলো এই নিয়ম ফলো করলেই, যে এই যে একই জিনিস 2টা যদি থাকে, অর্থাৎ √2, √2 সমান কি? 2। তো শুধু √2 বলে না, √5, √5, √3, √3, এখানে সেই বিষয়ে শূন্য বা তার চেয়ে বড় যে কোনো পূর্ণ সংখ্যা এ ও বি হলে বুঝিয়েছে যে √a আর √a যদি গুণ করি শুধু a হবে। আমি যে কথা বললাম, আবার -√a গুণ করলেও এ হয়, কারণ আমরা -2 এবং -2 এখানে গুণ করেই দেখাচ্ছি। যদি গুণ করি, দেখো এখানে এই যে মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়? প্লাস, 2 দুকানে 4। তো এখানে রুট দিলে তো অলরেডি আমাদের সে আমরা বুঝতেই পারছি যে মূল সংখ্যাটা চলে আসবে। তো তো এখানে চলে এসেছে কি? √ab। আচ্ছা, এটা একটা লজিক যে এখানে যে রুটের ভিতরে এ বি, শুধু এ বি না, সি লেখা থাকে, তাহলে প্রত্যেকটা আমরা কি করতে পারবো? √a × √b × √c এভাবে আমরা লিখতে পারবো। শুধু তাই না, এখানে যদি এমন ভাবেই থাকে, দেখো এই পাশে লক্ষ্য করো যে রুটের ভিতরে 16/9 এমনও যদি থাকে, আমরা একেও সমান সমান দিয়ে এইভাবেই লিখতে পারবো, √16/, মাউস দিয়ে লেখা একটু বাঁকা হচ্ছে, তোমরা আবার মনে করো না স্যার লিখতে পারে না, √9। এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে দেখো এর রেজাল্ট চলে আসলে এখান থেকে 4 আর এখান থেকে /3। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আসলে মূল ঘটনা। যে কোনো জিনিস যেটা আমরা এর আগেও বলেছি, মূল সংখ্যা যার উপরে রুট দিলে পারে তার উত্তর যদি পূর্ণবর্গ হয় সেটাই মূল সংখ্যা, আর পূর্ণবর্গ না হইলে মূল সংখ্যা হয় না। তো এখানে দেখো 36 এর রুট কিভাবে 36 কে ভেঙে সরলীকরণ করে এই কাজটা করা হয়েছে। 36 সমান, দেখো যে আমরা 36√2, √√2, √3, √3 এইভাবে লিখতে পারি। অর্থাৎ এই 36 কে এখানে 2 দোকানে 4, আবার যদি 4 দোকানে 8, তাহলে 36 বানাইতে পারবো না। তাই এখানে আমরা 2 দোকানে 4, 3 4 12, 3 12 36, এই √2, √2 সমান কত? 2। আবার √3, √3 সমান কত? 3। তারপরে কি এসেছে দেখো, 3 দোকানে অ্যাটলিস্ট অ্যান্সার কিন্তু তাই হলো, 2টা √3 মিলে 1টা 3। এখানে যদিও এইভাবে দিয়েছে, 2টা √2 তে 1টা 2 হয় আগেই বলেছিলাম। এইভাবে তোমরা অনেক বড় বড় বর্গমূল করতে পারো। বর্গমূলের প্রধান বৈশিষ্ট্য গেল সাধারণ সাধারণ ভগ্নাংশে
প্রধান বর্গমূলের বৈশিষ্ট্য। এখন আমরা পরবর্তী পাতা নিয়ে আলোচনা করব, তো তোমরা এই দেখতে থাকো, তোমরা আসলে ক্লাসগুলি না দেখে টেনে টেনে দেখো, তাই তোমাদের কিন্তু অনেক কিছুই মাথায় ঢোকে না। যে কোনো বিষয় যদি তোমরা এ টু জেড একটু ভক্তি সহকারে দেখো, অবশ্যই তোমাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব। তো দেখো, আমরা এবার সাধারণ ভগ্নাংশের প্রধান বর্গমূলের বৈশিষ্ট্যটা একটু এখান থেকে দেখে নিই। এখানে কি বলেছে, সাধারণ ভগ্নাংশের প্রধান বর্গমূলের বৈশিষ্ট্য বলেছে, যদি এ শূন্য বা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং বি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তবে রুট, এটা আগেই বললাম যে এটা কিন্তু দেখো এই ভগ্নাংশটা আমি ইতিমধ্যে তোমাদের দেখিয়ে দিলাম, যে ওইটা বোঝানোর সময় যে এ বাই বি আছে, এ আলাদা, ওই যে √16 আমি বলে দিলাম, যে √16 বাই √9 আমি কিন্তু বুঝাই দিলাম, তোমরা একটু টেনে পিছনে গিয়ে ওটা দেখে নিতে পারো। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এটার বোঝানোর কিছু নাই, এভাবে ভাঙা যায়। তো উদাহরণ দিয়েছে 9/16, এর বর্গমূল নির্ণয় করো। তো এখানে ইতিমধ্যে যেহেতু নির্ণয় করা আছে, এটা নিয়ে আর আমার বেশি আলোচনা হবে না। উপরের বৈশিষ্ট্য থেকে আমরা লিখতে পারি 9/16, আমি 16/9 বুঝিয়েছি, এটা যে আছে আমি কিন্তু জানি না, আমি তোমাদের আমার মতো করে আগে বুঝিয়ে দিয়েছি। দেখো এই এখানে √9/√16 লেখা হলো, পরে √9 কে কত কত গুণ করলে 9 হয়, তাকে √3 গুণ করলে √4 গুণ করলে 16 হয়। অর্থাৎ এই যে দুইটা √3-তে একটা 3 আর দুইটা √4-এ একটা 4, অর্থাৎ অ্যান্সার এসে গেল কত, 3/4। 3/4 একেবারে বুঝলে কিন্তু একেবারেই সহজ। আর সহজ বলতে কি, তোমাদের বুঝার যদি ইচ্ছা থাকে তবেই সহজ, আর যদি ইচ্ছা না থাকে তবে কিন্তু সহজ হবে না। তো আমরা যখনই কোনো রুটের বর্গমূল বের করি, তখন কিন্তু প্লাস মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয়, এটা কিন্তু তোমরা মনে রাখবা। তো দেখো এখানে বলেছে 27/48 এর বর্গমূল কত, 27/48। তো আমি এখানে যদি মনে করো বর্গমূল যখন করব, সরাসরি আমি এখানে লিখেই দিলাম যে 27, আর নিচে কত লিখবো, 48, 27/48। আচ্ছা, তাহলে এখানে আমরা √27 আলাদা করে নিলাম, √27। আচ্ছা, নিচে কত, √48, নিচে হচ্ছে √48। এখন চিন্তা করো যে এই রুটের ভিতরে আমি আগে দেখি, এই একটা রুটের ভিতরে 27, 3-কে মৌলিক সংখ্যা দিয়ে আমরা চেষ্টা করব সব সময়। তাহলে দেখো 3 গুণন 3 গুণন 3, 3 3 বার গুণ করলে কত হয়, 27 হয়। আর 48-এর ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো যে 48 আমরা যদি 2 গুণ করি, 2 গুণন 2 তাহলে 4 গুণন 2 8, 8 গুণন 2 16, 16 গুণন 2 দিলে 32 হয়, আর 32-এর সাথে আমরা 48 আর বানাইতে পারবো না, তাই 3 16 যে 48 হয় আমরা সরাসরি 3 দিয়ে দিলাম। তো এখান থেকে যেহেতু আমি জায়গা স্বল্পতা, তারপরে আমি এই উপরে একটু দেখাচ্ছি, এটা তোমরা খেয়াল করো বিভিন্ন জায়গায় দেখাচ্ছি, তো এখানে √3 একটা বেঁচেছে, অর্থাৎ আমি এইভাবে নিতে পারি √3 গুণন। দেখো অঙ্ক কিন্তু সুন্দর হয়ে যাবে, এগুলি আরো ইন্টারেস্টিং, √3 গুণন √3। এখানে আমি কিন্তু ভাগ করে নিলাম, কিন্তু আমরা একটা কাজ করব, এটা করার পরে যদি যদি উপরে কিংবা নিচে যদি দেখি বেজোড় কিছু আছে, আমরা তাকে জোড়া করে দেব। জোড়া যখন উপরে √3 দেখো একটা বেশি নিয়ে নিলাম, তাই না, √3 একটা বেশি নিয়েছি উপরে, অর্থাৎ আমরা নিচেও সেই √3-টা আগেই লিখে দিলাম, মনে করো হয় বামে নাই ডানে লিখে দেব, কারণ এটা তো আমি বেশি নিয়েছি এই জায়গায়, তো এই জায়গায় বেশি নিয়েছি তাই এখানে এটা লিখে দিলাম, তাহলে এটা সমতা হয়ে গেল, ঠিক আছে, এটা আমাদের সমীকরণের মতো।
সমান করে নিতে হবে, যে ডানে বেশি নিলে বামে, তা নিতে হবে উপরে নিলে নিচে, ঠিক আছে? তো এখানে দেখো যে √2 4 বার আছে, আর এখানে √3, এটা আলাদা করলে √3 হবে, অর্থাৎ √2 আমি গুনে নি, √2 গুণন, আচ্ছা ইন্টু না দিলেও চলে, √2 গুণন √2 গুণন √2, আচ্ছা √2 গুণন গুণন √3 তো আছে মনে করে এই জায়গায়, সেটা বসিয়ে দিলাম √3। তাহলে এখান থেকে আমরা কি উত্তর পাচ্ছি? এখান থেকে আমরা এই যে 3, এখানে 3, তাহলে দুইটা মিলে 3 হবে। তাহলে পরের লাইনে আমরা কি, 3 গুণ 3, 3 গুণ 3, আবার এখানে মিস্টেক হচ্ছে √2 লিখতে যা, √3-র জায়গায় 2 হয়েছে। তাহলে এখানে দেখো দুইটা করে √2 তে একটা 2, অর্থাৎ 2 গুণন 2 গুণন 3, 2 গুণন 3, অর্থাৎ এখানে কি উপরে 9, নিচে 2 দোকানে 4, 3 ছাড়া 12, এমনই হওয়ার কথা। তো আমরা নিচের অংশ দেখে নিই। তো এইভাবে তোমরা এই যে জোড়া মিলাই নিবা, আমি বললাম জোড়া মিলাইতে গিয়ে দেখছো যে এই জায়গায় নিচে কি মিলে গেল, নিচে হচ্ছে মিলে গেল, ঠিক আছে? তাহলে এখানে আবার যদি সরলীকরণ করে 3/4 হয়ে যাবে, ঠিক আছে? সরলীকরণ করলে 3/4 হয়ে যাবে। তো আমরা দেখো যে এখান থেকে আমরা লক্ষ্য করি যে আসলে এখানে কি আছে, দেখো এই যে সরলীকরণ করে যা বললাম কি করেছে, আমরা 9/12 ওখান থেকে সরলীকরণ করে এই 3/4ই করেছে। দেখছো যে কথা বললাম যে এখানে বিজোড় ছিল, তোমরা ওইভাবে করে নিবা, করার পরে সরলীকরণ করে কেটে 27/48-এর বর্গমূল কি 3/4 হয়ে গেল, ঠিক আছে? এই যে এখানে 3 3 কেটে দিল, আমি ওখানে কি এখানে আগে কাটলো আর আমি পরে কাটছি, তোমরা যদি কেউ এইভাবে আগে কেটে নাও তাও হবে। এখান থেকে তুমি এই যে এখানে যেমন 2টার উপরেই 3 দিয়ে ভাগ যায়, এই 3 এই 3 কেটে দিয়ে 9/16 করছে, আমার অ্যান্সার কিন্তু একই আসছে, ঠিক আছে? তো তুমি যেভাবে পারো, যেভাবে তোমার সুবিধা সেভাবে তুমি কাজ সম্পন্ন করতে পারো। তো দেখো আমরা 37 পেজে এখন কি আছে সেই বিষয়টা একটু দেখে নেব, 37 পৃষ্ঠা। তো শিক্ষার্থীরা আমরা দেখি 37 পেজ করে হয়তো আজকের ক্লাস শেষ করব। তো দেখো এখানে 37 পেজে যা আছে ইতিমধ্যে আমি ওপেন করেছি। তো আসলে অঙ্ক বুঝলে অঙ্ক করতে ইচ্ছা হয়, আর যদি তোমরা না বোঝো তোমাদের ইচ্ছা হবে না। এখানে কি বলতেছে আমি বলি, যে এখানে বলতেছে যে লক্ষ্য করো, আচ্ছা এখানে বলতেছে যে লক্ষ্য করো 9/16 এর লব হর উভয় পূর্ণ বর্গ, আবার 27/48-এর বেলায় লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পরে লব হর উভয় পূর্ণ বর্গ সংখ্যা হয়েছে, এইরূপ ভগ্নাংশকে পূর্ণ বর্গ সংখ্যা ভগ্নাংশ বলে। তার মানে এখান থেকে তোমরা কি বুঝলে, যে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করেও করতে পারবো, আবার আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে, যেভাবেই হোক যখন পূর্ণ বর্গ হবে তখন সেটা পূর্ণ বর্গ, ঠিক আছে? আগেও এখানে 9 সরাসরি পূর্ণ বর্গ, 16 পূর্ণ বর্গ, কিন্তু 27-এর ক্ষেত্রে 27 পূর্ণ বর্গ না, কিন্তু 48-ও পূর্ণ বর্গ না, কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পরে এগুলা পূর্ণ বর্গ হয়েছে, অর্থাৎ এগুলো পূর্ণ বর্গ। তো এখানে দেখো আর একটা উদাহরণ দিয়ে দিয়ে দিয়েছে, তো সেই উদাহরণ দেখা যাক, 9/32-এর বর্গমূল। এটা আমি যে নিয়ম নিয়ম তোমাদের দেখিয়েছি তাই, 9/32, 9-কে 3 3 করে ভাগা যাচ্ছে, 32 1 2 3 4 5টি এখানে 2, তো সেই ক্ষেত্রে এখানে যে 3 হয়েই গেল,
তো এখানে দুইটা দুয়ে আমি বলেছি তোমাদের যে এই দুইটা দুই সমান একটা টু, আবার দুইটা দুয়ে একটা টু, অর্থাৎ এই দুই দোকানে চার, এখানে আসলো চার, আর একটা রুট টু এখানে বেঁচে গেল, সেটা পাশে নিচ্ছে, আর এই রুট টুকে মিলানোর জন্য এখানেও রুট টু গুণ করেছে, আবার উপরেও রুট টু গুণ করেছে। তাহলে এর অ্যান্সার কি চলে আসলে, এটা এই রুট টুটা এখানে দেখো এই দুইটা রুট টুতে একটা টু হয়ে গেল, চার দোকানে আট, আর এটা যেহেতু কম ছিল আট বানানোর কারণে উপরে এই রুটটা রুট টু তিনের সাথে গুণ হয়ে গেলে, এটা কিন্তু পূর্ণবর্গ না, পূর্ণবর্গ হলে এখানে রুট থাকতো না। অর্থাৎ দেখো যে 9/32 এর বর্গমূল এত, এখানে লক্ষ্য করো 9/32 এর লব, নয় পূর্ণবর্গ হলেও হর পূর্ণবর্গ নয়, আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করাও যায় না, ঠিক আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করাও যাচ্ছে না, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা গেলে এখানে আট হবে, আটও আবার সেই আটও কিন্তু পূর্ণবর্গ হচ্ছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এই আমরা এখন এটা এখান থেকে শিখতে পারলাম যে কোনটা পূর্ণবর্গ হয় আর কোনটা পূর্ণবর্গ হয় না, ঠিক আছে। তো আমরা পরের পাতায় গিয়ে আমরা এটা শেষ করি, এর পাতার শেষে কিছু অংশ আছে, দেখো এটুকু পড়তেছি যে এখানে লব যে আলোচনা আমি করেছি সে কথা এখানে বলা হয়েছে, এখানে লক্ষ্য করো নয় পূর্ণবর্গ হলেও আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করাও সম্ভব নয়, আচ্ছা নয় এখানে কাটাকাটি করা যাচ্ছে না, তো ঠিকই আছে নয় কে আমরা কাটাকাটিও করতে পারছি না, আচ্ছা তাহলে 3 3 9, 3 8 24, এইটুকু করা যায়, কিন্তু সেটাকে আমরা আবার এইটকে করতে পারছি না। এখন একক যে কাজ আছে এই কাজটা একটু দেখাই আজকে ক্লাস শেষ করব, কারণ ক্লাস বড় করব না, ছোট ছোট করে তোমরাও বুঝবা, তোমাদের বুঝতেও অনেক সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থী দেখো এখানে কাজ বলেছে, প্রথমেই কাজ বলেছে যে উপরের, দেখো এখানে উপরের পদ্ধতিতে ডিভাইস ব্যবহার করে, আচ্ছা আমরা ওই ডিভাইসের জায়গায় পড়ে হচ্ছে, দেখো এখানে বলছে উপরের পদ্ধতিতে একটি ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিজিটাল ডিভাইস বলতে আমরা ক্যালকুলেটার অথবা মোবাইল ফোন ব্যবহার করে এই কাজগুলো করব, এই সাধারণ ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো এবং পূর্ণবর্গ সংখ্যা কিনা তা চিহ্নিত করো এবং উভয় পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল তুলনা করো। তুমি তো ক্যালকুলেটার ব্যবহার করে করবাই, কিন্তু নিজে নিজে ক্যালকুলেটারটা তুমি মিলাবা, এটা আমার দায়িত্ব বলতে কি, ক্যালকুলেটার তো একটা রেজাল্ট দেবেই, কিন্তু এখানে যে পূর্ণবর্গ কি না সেটা কিভাবে হবে, আমি যেটা করার দরকার সেটা আমি তোমাদের এখান থেকে করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু প্রথমে আছে কি 32, আমি একটা একটা করে তোমাদের মুছে দেব, এখানে আছে 32/50, সে এটা আছে, তাহলে আমরা এর উপর রুট দিয়ে দিই, আচ্ছা রুট দিলে কি হবে আমরা লক্ষ্য করি 32/50, তো এখানে আমরা কিন্তু এখানে যদি কাটাকাটি করি, মনে করো কেটে ছোট করে নিল, তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে রুট ডাইরেক্ট আমি √16 দিয়ে দিলাম, ঠিক আছে ডাইরেক্ট √16, আচ্ছা এখানে আসলে বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে বাংলিশ, আচ্ছা √16 বাই এখানে কিন্তু √25, √25 দেখো √16/√25, যখন আমরা কাটাকাটি করে এখানে কি আমরা কিন্তু এখানে অলরেডি বুঝে গেলাম যে আমরা এখানে কি কি হচ্ছে 2 × 2 × 2 × 2, আচ্ছা আবার 25, 25-এর ক্ষেত্রে শুধু কি লিখবো 5 × 5, আচ্ছা আমি এখান থেকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে জোড়ায় জোড়ায় মিলে গেল,
একটা জোড়া নিলে তার রুট আলে একটা জোড়া থেকে একটা দুই পাবো, অর্থাৎ দুই, আবার এখানেও দেখো এই এক জোড়া থেকে একটা দুই পাবো, দুই বাই এখানে রুট ফাইভ, আর রুট ফাইভ থেকে কি শুধু ফাইভ পাবো, অর্থাৎ দেখো এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল, উপরে চার রুট টুট আর থাকলো না, 4/5। এখন তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে এটা মিলাই নিবা। পরে আছে 41/441, আমি এটা মুছে দিয়ে এখানে ফ্রেশ এই জায়গাটাই বারবার অঙ্কগুলো দেখাই, দেখো যে এটা কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে গেল। এখন পরে আছে কি 41/441, এটাও আমি দেখাচ্ছি, আমি আবারও বলছি যেহেতু মাউস দিয়ে লিখা তোমরা একটু বুঝে নিবা, 41/441, যেহেতু বলাই হচ্ছে বর্গমূল, বলা হচ্ছে কি বর্গমূল, তাহলে সেই ক্ষেত্রে আমার রুট থাকবে। আচ্ছা রুট থাকলে আমরা জানি 41 একটা মৌলিক সংখ্যা, তাই এখানে আমরা রুট 41 আগে দিয়ে দেব, রুট 41, আচ্ছা রুট 41, আর নিচে 441 কে কিভাবে ভাঙা যায় তোমরা খাতা কলম ব্যবহার করবা, এবং সেটা আমি তোমাদের দেখাই দেব, যে আমরা দেখা যাচ্ছে যে যদি 441 কে এখানে যদি আমরা এভাবে কিন্তু ভাঙতে পারি আলাদা জায়গায়, এভাবে ভেঙে নিয়ে আমরা রাপে এভাবে ভেঙে নেব, এটা একটা পদ্ধতি, তোমরা আসলে এটা কি মৌলিক না যৌগিক সংখ্যা তোমরা বুঝতে পারছো না, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, কারণ 3 অক্ষে 3, তাহলে এখানে 3 বসলে 1 বাজবে, 1 10 4 14, তাহলে 3 4 12, এখানে 2 বাজবে, 2 10 3 7 21, দেখো এখানে আবারও ভাঙা যাচ্ছে, তাহলে আবারও যদি 3 দিয়ে ভাগ করি 3 4 12, তাহলে 2 3 9 27, এখানে আবারও ভাঙা যাচ্ছে, দেখো √7, এখানে 7 4 49। তো আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করতে পারতেছি যে এখানে 3 × 3 × 7 × 7, তো এখান থেকে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি এটা হচ্ছে আমাদের কিন্তু যে প্রমাণ করতে বলছে পূর্ণবর্গ ভগ্নাংশ কিনা, এটা হবে না, কারণ এখানে আমার জোড়া জোড়া মিলে গিয়েছে, এখন এখানে জোড়াবিহীন একটা আছে, আগের বেলায় যেমন একে জোড়া করলে একে যদি √41 দিই তাহলে কিন্তু এটা 41 হইলেও এখানে কিন্তু আর 41 নাই, আবার এখানে √41, আমরা মনে করো √41 এখানে যদি দিয়ে দিই তাহলে কিন্তু উত্তরটা আমাদের ওই পূর্ণবর্গ আসতেছে না, কেন এটা যদি উপরে আমরা 41 দিতে পারলাম কিন্তু নিচে কি হচ্ছে এই যে 3 3 7 21, 21√41, এই যে রুট যদি এখানে চলে আসে এই ধরনের তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা নয়, আগেরটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল আর এটা কিন্তু মিলল না, পূর্ণবর্গ নয়। তাহলে এটুকু আমি আবার মুছে দিই, মুছে দিয়ে শেষেরটা করিয়ে দেখাই তোমাদের, শেষেরটা বলতে এখানে দেখো যে এখানে আছে 1089, 1089, আচ্ছা 1089/121, 121, তো এখানে আমরা রুট যেহেতু বর্গমূল বললে রুট করব। আচ্ছা এখানে আগে নিচেরটা ছোট 121 কে ভেঙে দেখি, 121, তো আমরা আসলে 2 3 দিয়ে ভাঙা যাচ্ছে না, 11 ঘরের নাম তো বললে, 11 10 কে 110, 11 11 121, তাহলে নিচের অংশ কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম কি √11 × 11, 11 × 11, আর উপরেরটা এখানে ভাঙি দেখো, পরে মুছে দেব প্রয়োজনে, 1089, তো আসলে এট ফার্স্ট দেখবো আমরা 3 দিয়ে ভাগ যায় কিনা, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে,
কারণ আমরা একটা জানি যে এই যে 1 2 3 এগুলি এই চারটা যদি যোগ করি আর তাহলে 9, দেখো এখান থেকে আর একটা টেকনিক, এই 9 9 18, 18 কে 3 দিয়ে ভাগ গেলে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 3 3 কে 9, 3 6 18, আবার 3 3 কে 9, দেখো এটাও 3 দিয়ে ভাগ যাচ্ছে কারণ সবই 3 আর 6, তাই 3 ও কে 3, আবার 3 2 কোনে 6, আবার 3 ও কে 3, অর্থাৎ একে 11 দিয়ে যে 121 চলে আসছে 11 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ভাগ যাবে, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। কিভাবে দেখো, যেহেতু আমরা এটা পেয়েছি, এটা রাপে করেছি কি 3 গুণন 3 গুণন 11 গুণন 11, তো আমরা কি পরের লাইনে কি লিখতে পারি? এগুলি কিন্তু সবই রুট। আচ্ছা, এখানে সমান সমান দিয়ে কি আলাদা করতে পারি? কিভাবে? এই যে √3, আচ্ছা গুণ চিহ্ন দিলাম না, ইন্টু √3 ইন্টু √11 ইন্টু √11, ঠিক আছে। আর নিচে কি হচ্ছে? শুধু √11 ইন্টু √11, অর্থাৎ এখানে লিখি আমরা এখান থেকে 2টা 3 থেকে 1, 2টা √3 মানে 1টা 3, গুণন 2টা 11 মানে 1টা 11 বাই নিচে 11, দেখো এটা কিন্তু পূর্ণ, 33/11 কাটাকাটি করবে 11 11 শুধু 3, তাহলে কি এটা পূর্ণ বর্গ সংখ্যা হলো? হয়ে গেল। তো এইভাবে তোমরা যাচাই করতে পারো, তোমরা ক্যালকুলেটার ব্যবহার করেও কাজগুলো সমাধান করতে পারো, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, ক্লাস আসলে এই আলোচনায় ছিল, তো তোমাদের পরবর্তী পাতায় কি আছে সেগুলি আমরা একটু দেখে এই আলোচনা 38, এই বর্গমূল, এই পর্যন্ত এই একক কাজও তোমরা করে ফেলতে পারবা। 1.2, এই যে দশমিক ভগ্নাংশ যে বর্গমূল বলেছে, এইটুকু পর্যন্ত তোমরা, এই পাতা পর্যন্ত অর্থাৎ 39 পাতা পর্যন্ত, আচ্ছা এই অবস্থানটা, এই বিষয়ে তোমাদের পরের ক্লাসে দেখানো হবে। তো এই দশমিক ভগ্নাংশের বর্গমূল থেকে এখানে যে দশমিককে কিভাবে করা আছে সেটা একটু বুঝাই দেব, এটা বুঝাই শেষ করব। আর শেষই মনে করো, শুধু এই যে এখানে 1.2 এটা ভাঙা, 1.2 আমরা যে এখান থেকে 10/12 এসেছি এটা বুঝাই শেষ করব। তো 1.2 উপর রুট, আমরা জানি যে দশমিক তুলতে, এখন যদি এটা 1.2 থাকে তাহলে এটাকে আমরা কি লিখি? 12/10, এই কারণে যে দশমিকের জন্য 1টা 1 আর ডান পাশে যে কটা সংখ্যা 0, এভাবে এসেছে, তারপরে কিন্তু নিয়ম সব একই, ঠিক আছে, তারপরে নিয়ম সব একই। এই ছিল আলোচনা। তো তোমাদের পরবর্তী ক্লাসে বাকি যে অবস্থান, কার কোন জায়গায় অবস্থান, সে বিষয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।